এবার প্রভুর কাছে একটা নিবেদন, নিবেদন জানিয়ে আজকের পালা প্রসঙ্গ বিষয় শুরু করব। আজকের পালা প্রসঙ্গ বিষয় গৌর লীলা, যেখানে একদিকে শ্রীমান মহাপ্রভু সচিব নিমাই, আর একদিকে থাকবেন শিবানন্দের বড় ছেলে, বড় পুত্র কবি কর্ণপুর। এই শিবানন্দ কে একটু আপনাদের বলি, আপনারা ভজন আরতিতে শুনেছেন চার পুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই শিবানন্দের বড় পুত্র কবি কর্ণপুর, তাহার ভূমিকা আমি গ্রহণ করব এবং আমার বিপক্ষে যিনি রয়েছেন শ্রদ্ধেয় দয়াল গোসাই, দয়াল অধিকারী মহাশয়, তাকে গৌরাঙ্গের ভূমিকায় রেখে কিছু আলোচনা করে আপনাদের শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন। আর যদি বলেন যে না অন্য কিছু শুনব, তাহলে বলতে পারেন, যদি আমার জানা থাকে শোনাব। তাহলে এটাই করব, না অন্য কিছু শুনবেন, আরো দুদিনের গান আছে তো। ওখানে দাঁড়িয়ে একটা গান গাই, আর গানের পর আজকের পালা প্রসঙ্গ বিষয় নিয়ে আমার গৌর সুন্দরকে ডেকে নিয়ে কিছু আলোচনা বাড়িয়ে নিতে চাই। আমার এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান, এখন সরদে সুর মাপতে গিয়ে দয়ার সরদে সুর বাঁধতে গিয়ে বেলা তো প্রায় অবসায়, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান। সত্যি আমার এক তারা, অর্থাৎ আমি যখন একা একা ছিলাম সংসার মাঝে, তখন যেখানে খুশি সেখানে যেতে পেরেছি, কিন্তু যখন দুতার নিয়েছি, অর্থাৎ আমি বিবাহ করেছি, একটা টান রয়েছে, সারাদিন যেখানে থাকি সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে হবে, নইলে বউয়ের কাছে কৈফিয়ত দিতে হবে। এ দেখেন দুতার, ঠিক বছর ঘুরতে না ঘুরতে এসে যাবে তনয়, এটা হলো শেষ পরিণয়। এ দেখেন তিনটা তার বেড়ে গেছে, একটা তার একা ছিলাম, দু তার হলো, তারপরে আর একটা তার, যদি কৃপা করে আড়াই থেকে তিন বছর পরে আরো তার বাড়ান, তাহলে আরো তার বাড়বে। এভাবে যদি তার বাড়াতেই থাকে, তার বেড়েই যাবে। তাই মহাজন বলছে, আমার এক তারাটা ছিল ভালো গাইতে তোমার, এখন সরদে সুর, এখন সরদে সুর বাঁধতে গিয়ে বেলা তো প্রায় অবসান, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার, এক তারাটা ছিল ভালো। Thank you.
আমি একতার কুশিয়ার আক্তার হয়েছি, যদি সূর্যন্ত্র হয় আমি, সূর্যন্ত্র হয় আমি কেমনে বলো বলতে গান। মহাজন বললে আমি একতার কষি আর একতার হয় ঢিল। আমি যখন একজনকে ঠিক করতে যাই, বাবা এ পথে যাস নে, এ পথে বিপদ আছে, প্রভুর নাম গুণ গান করতে হবে, সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় বসতে হবে, সে আমার কথা শুনে না, আর একটা বেজার হয়ে আর এক পথে ধাবিত হয়। তাই করি মানা, সময় থাকতে সহজ ভজন মাধ্যম দিয়ে এগোতে হয় কিনা। আমি একতার কষি আর একতার হয় ঢিল, যদি সূর্যন্ত্র হয় আমি, যদি সূর্যন্ত্র হয় আমি ফোটে কেমনে ভক্তি জ্ঞান। এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান দয়া, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান, করার কথা তা করছি, যেটা করার নয় সেটা করে চলেছে দিন রাত্র প্রতিদিন। সেখানে দাঁড়িয়ে মহাজন বললেন, আমার আশা ছিল, আমার আশা ছিল গানে আর তানে, আমার আশা ছিল, আমার আশা ছিল গানে আর তানে, দরদিরে যাব আমি তোমার সন্ধানে, ব্যথার কুসুম মালা গেঁথে সুর বিতানে, সভাতে দাঁড়াই
শিবানন্দের বড় পুত্র পরিচয় দিয়ে যায়। আরে মুরিয়াতে থাকতই আমার পিতা শিবানন্দ, গৌরের সঙ্গে তাহার ছিল যে সম্বন্ধ, গৌরের একনিষ্ঠ শিষ্য বটে হয়, তাহার পরিচয় দিচ্ছি আমি এ ধর্ম সভায়। সেন শিবানন্দ আমার পিতা যিনি গৌরের দীক্ষা গৌরের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন তিনি, সেই সম্পর্কে গৌর সুন্দর আমার গোসাই, যেহেতু আমার বাবার গুরুদেব সম্পর্কে হচ্ছে আমার দাদু, দাদুর সঙ্গে আজ বাঘ প্রিতণ্ড হবে কোথায়, নবদ্বীপ ধামে খুলে করি বর্ণনা। আমার গৌর সকালবেলায় হরিনাম সংকীর্তন গায়, দ্বারে দ্বারে গিয়ে দেখো কত ভিক্ষায় আমার চায়, মুখে বলে হরিনাম সংকীর্তন, সঙ্গে নিয়ে তার ভক্তগণ ভক্তবৃন্দ তরাইতে এসেছেন আমার কানালের ঠাকুর, কোথায় এসেছেন নদিয়া ধামে অবতীর্ণ হয়ে এলেন, কেন এলেন শুনেছি আমার পিতার কাছে জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক পিতার কাছে পেয়ে শিক্ষা, আজকে এসেছি তোমার কাছে জানিতে ও প্রভু, বলবা একটু রাধা কৃষ্ণ স্বরূপের ব্যাখ্যা, রাধা কি এবং কৃষ্ণ কি জিনিসটা কি, রাধার মান কত কৃষ্ণের মান কত, আমি যুক্তি তর্ক সব আমার পিতার কাছ থেকে শিখেছি, কথা বলতে চাই আপনাদের কাছে, করে হরিনাম সংকীর্তন সঙ্গে লয়ে ভক্তগণ ভক্তবৃন্দ তরাইতে কাঙালের ঠাকুর, প্রভু কি করছে মুখে হরিনাম সংকীর্তন, আমরা মুখে কি গাই হরিনাম গাই তাই না বাবা, কিন্তু প্রভু কি করে হরিনাম সংকীর্তন, প্রভু গো জগৎবাসী সবাই নাম গায়, আচ্ছা নাম কি আর সংকীর্তনটা কি আলাদা জিনিস, এর ভেতরে কি বস্তু লুকাইয়া আছে আমি একটু জানতে চাই, নামটা কি বস্তু এবং সংকীর্তন কি বস্তু, প্রভু করছে হরিনাম সংকীর্তন, কলেরই জীবী যারা তারা শুধু নাম করছে, তাহলে দুটো বস্তু আলাদা হচ্ছে, তাহলে নামটা কি সংকীর্তন কি, তুমি ভক্তবিন্দু তোরাতে এসেছো একটু পরিষ্কার পরিশুদ্ধ জবাব যেন পাই, প্রথমবারে তুই খানা প্রশ্ন হয়ে গেল সাই, আর আরেকখানি প্রশ্ন পরিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাই রে গৌর বসাই, আমার গৌর সুন্দর কি করলেন একদিন গয়া ধামে গেলেন, একদিন গয়া ধামে গিয়েছিলেন আমার গৌর সুন্দর, কেন গৌরের পিতা মারা গেছে আপনারা জানেন সব, গৌরের পিতা মারা যাওয়ার কারণে গৌর গেছে গয়া ধামে পিণ্ড দান করতে, পিণ্ড দান দিয়েছে এতে আমার কোনো অসুবিধা নাই, আমার প্রশ্ন এই জায়গায় তুমি স্বয়ং ভগবান তোমার পিণ্ড দান দেওয়ার কি দরকার ছিল, তুমি তো স্বয়ং ভগবান, তোমার বাবা মরে কোথায় যাবে, নরকে যাবে না গোলকে যাবে না বৈকুণ্ঠে যাবে না শিবলোকে যাবে, সম্পূর্ণ মালিক তুমি, সম্পূর্ণ মালিক তুমি, তাহলে তুমি নিজের পিতৃ শ্রাদ্ধ করার জন্য তুমি গয়া ধামে গেলে কি কারণ একটু জানতে চাই, হ্যাঁ আর পিণ্ড দিতে হয় কেন, আচ্ছা আর একটা একটু প্যাঁচ লাগায় থুয়ে যায় পিণ্ড দিক, আমার তাতে অসুবিধা নাই, পিণ্ড মাসে মাসে দিক বছরে বছরে দিক, যতদিন বাইতে থাকে গোষ্ঠী ধরে পিণ্ড দিক, তাতে আমার অসুবিধা নাই, আমার বক্তব্য হইল যে যে বাবা মা মরে যাওয়ার পরে সাদা কাপড় পরে কেউ দশ দিন কেউ এগারো দিন কেউ ১৩ দিন কেউ ১ মাস ধরে যে নিরামিষ খায়,
মাটির হাড়িতে রান্না করে খায়, এর কি প্রয়োজন? ঠিক আছে না বাবা? আজকে গোবর বুঝতে পারবে, ঠেলা ডাকে দিলাম বসান, ঢোলের তালে দিচ্ছি বল, কথা মিথ্যা নয়, তিনখানা প্রশ্ন আমি সভায় দিয়ে যাই, তবে আর চাইতে বেশি আর বলবো না বলবো না, আলোচনা করতে অনেক সময় যাবে কিনা, দেখি আবার বহু দেশে কোন কথা কয়ে আর কোন ভাবের তত্ত্ব কথা উঠাইয়া লয়, আমি তাহার আবার পরে এসে সভাতে দাঁড়াব, আমার মনের কথা বলে বলিয়া বলিও বেশ, এভাবে যে প্রশ্নপত্র করে গেলাম না, এক এক করে ধরে ধরে ধীরে সমাধান সমাধান দিতে তো রাখবে না তো রাখবে, তাহার চরণে প্রথমবারে বিনতি রাখবে, সকলের শ্রীচরণে এই অধমের নতশিরে শতকোটি প্রণাম রইল। প্রতি বছরের নেই এবারও কার্তিক পূজা উপলক্ষে রাজা রামমোহন সংঘের পরিচালনায় বা ব্যবস্থাপনায় এই যে গ্রামের ছেলেরা বা আপনারা সকলে মিলে তিন দিন সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেন, আজ তার প্রথম দিবস। তাই আমার সঙ্গে যিনি গান গাইছে সুশীল বিশ্বাস জলপাইগুড়ি থেকে এসে ছেলেটি, একটু কণ্ঠটা ধরে গেছে কারণ একাধারে চলছে গান তো বাবা, তাই জিজ্ঞাসা করেছে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হবে, যে তুমি করো নাম সংকীর্তন হে শ্রী সচিন নন্দন, নামে দিয়া তুমি নাকি কলির জীব তরাও, তাহলে নাম কি আর সংকীর্তন কি? কলির জীব তো নাম করছে আর তুমি নাম সংকীর্তন করছো, তাহলে ব্যাপারটা কি? বুঝলাম না। দ্বিতীয় প্রশ্ন এনে দিল, সবার মাঝে খুলে বলা ভালো, রাধা কৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা জানিতে তার মনের আখ্যা, রাধা কি এবং কৃষ্ণ কি বস্তু? রাধা কি বস্তু, কৃষ্ণ কি বস্তু? কেন রাধা কৃষ্ণে নাম আমরা করি বা নাম আমরা গাই? ঠিকই আছে এই জায়গাটায়, এখন মাঝখানে আবার দেখি শান্তপিণ্ড নিয়ে এসেছে, কি ব্যাপার কিছু বুঝলাম না। ওর মনে মনে একটা রাগ আছে যে আমার সঙ্গে একটু ভালো করে আজকে ক্যাসাল করবে, আশা করুক। বিশেষ করে হচ্ছে আজকে যে সম্পর্কটা, সেন শিবানন্দের পুত্র কবি কর্ণ কহুর, এত দুষ্টু পাজি আর কম না, যাকে বলা হয় বদমাশের আচারি। আপনাদের কাছে একটু প্রকাশ করি, গৌরহরি একদিন যখন সেন শিবানন্দর বাড়িতে যায়, গৃহে যায়, কারণ গুরুদেব গেলে বাবা শিষ্য কি করে, চরণ ধোয়ায় তাই না, চরণামৃত নেয় তাই তো করে নাকি বাবা? গুরুদেবকে প্রণাম করে, ছেলে মেয়ে বাড়িতে থাকলে পরে তো দাদুগোসাই হয় প্রণাম কর ভক্তি দিয়ে, কয় না বাবা? আর ওই বড় ছেলেকে শিবানন্দ কষে, বাবা আমার গুরুদেব তোর দাদুগোসাই ভক্তি দিয়ে, কয় আমি দিবি না, তাই দিবি না মানে আমার গুরুদেব প্রণাম করবি না, বলে করুম না, ঠেটা বাছা থাকে না কতগুলো, বাবা করলে কি ঘাট ধরছে, প্রণাম করবি না, হারাম হারাম সব জোর করে প্রণাম করে ইয়ে সারি, এখন জোর করে ঘাট ধরে যখন প্রণাম করতে নিয়ে যাচ্ছে,
এখন কর্ণ কোর মনে মনে ভাবতেছে প্রণাম করতে নিশ্চয় তো তোমার গোসাইরে যদি আজকে আমি শিক্ষা না দিচ্ছি তো আমার নাম কর্ণ কোর না। কি করলো যখন ঠাইসে দিয়ে ধরে ওই প্রণাম করাতে নিয়ে গেল, গৌরের ডান পায়ের বৃদ্ধা আঙুলিতে এমন জোরে কামড় দিল রে বাবা, কামড় দিয়ে একবার রক্ত বার করে দিচ্ছে। যখনই রক্ত বাইর করেছে আর ওই রক্ত গৌর হরির যে অঙ্গের রক্ত যখন তার দন্তে লেগেছে, যখন ভিতরে এক ফাটা প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছেলে সেখান থেকে হরি বল বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে পাগল হয়ে গেছে। তার সঙ্গে আজকে গান সামান্য ব্যাপার না সেই কবি কর্ণ কোর আর গোরা রায়। তাই একদিকে সে পণ্ডিত, একদিকে কবিয়াল, শাস্ত্রজ্ঞ, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কে সে পারদর্শী। তার পিতা শিবানন্দ কম নয়, সেন শিবানন্দ আমরা শুনেছি না বলো, জয়গুরু জয়গুরু পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তাই না? তেন তিন পুত্র সঙ্গে লয়ে সেন শিবানন্দ, সেই সেন শিবানন্দের পুত্র কর্ণকো। জয়গুরু একটা গান গে আমার ভূমিকাতে গিয়ে দাঁড়াবো। জয় রায় গান গাইলেন আমার এক তারাটা ছিল ভালো, গাইতো বাউল গান বা গাইতো তোমার গান, তাই না? এখন দুই তারে সুর বাঁধতে গিয়ে বেলাকে কি অবসর, তা দুই তার করলি কেন, তোর কেউ করবার করছিল কি বাবা, তোর তো জোর করে কেউ দুই তার করবার পাইনি। হ্যাঁ বলে তিন তার হয়ে গেছে, চার তার হয়ে গেছে, আমার সরাজ হয়ে গেছে, ছয় তার হয়ে গেছে। হ্যাঁ তা করলি কেন বাবা, তাই না? তাই গানে ভাষায় কি বলছো শুনো। ওরে কি হবে কান দিলে অন্তিম কালে, ও বেলা গেলে কি হবে কান দিলে অন্তিম কালে, অবহেলায় সময় গেল চলে। কি বাবা এখন কি হবে কাম দিলে অন্তিম কালে, এখন বুড়া বয়সে নাকের জল চোখের জল ফেলিস না, কাম হইব না। যখন ছিল নবযৌবন তখন ভাবনা হয়নি, কখন ভাবনা করো নাই তখন আমি কি কম আছি নাকি, তুমি কি হনু রে, এখন হনু টনটন হয়ে গেছে। তাই কষ্ট যে এক তারটা ছিল ওইটাই ভালো ছিল, এখন শরদে শুরু বাঁধতে গিয়ে বেলা অবসান হয়ে গেল। বাঁধলি কেন এটা যদি বুঝতে যাগে তাহলে তো ঝামেলা পারতো না, তাই না বাবা? হ্যাঁ জয় রাধে। যখন ছিল নবযৌবনে ভাবি না হলো না তখন,
নিজেকে নিজে হত্যা করেছ, তাই না? আত্মহত্যা মহাপাপ, আগে তুমি বোঝো নাই বাপ, ধন খোয়ালে শুধু জুয়া খেলে। দিন গেল তোর শুধু বলে মালে বেলা গেলে, কি হবে কামিরে অঙ্কিন কাহালে, কি হবে কামিরে অঙ্কিন কালে বেলা গেলে, কি হবে কামিরে অঙ্কিন কালে। জয় জয় শ্রী গুরু প্রমানন্দ হরিবার 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 হরিবার। কলিহত জীবের জন্য নাকি গুরু সুন্দর নদীয়াতে অবতীর্ণ হল, আমরা কলিহত কেন? আমরা তো শুধু হত্যা করতে জানি, বাঁচাতে তো জানি না, জানি না কি? একটা সন্তান হয়ে যদি মারা যায়, কিছু না হলো বাবা মায় তিনটা দিন অছুচ পালন করে, করে তো বাবা নাকি? এরকম কত সন্তান মারা গেছে তা তো খেয়াল করি নাই, তাই তো আমরা কলিহত জীব। তাই আত্মহত্যা মহাপাপ, আগে তুমি বুঝো নাই বা। আগে তো বুঝি নাই, শুধু আপনি না, আমিও বুঝি নাই, আপনাদের বুবে এমন নয়, আমিও বুঝি নাই। ধনওয়ালাও শুধু জুয়া খেলে, সিন্ধুকের ধনরত্ন সেজন যদি করিতাম যত্ন, বা যদি আমরা যত্ন করতাম তাহলে তো এমন হওয়ার কথা না, তাই নাই? তাই আগে যদি হতো ওরে, তবে কি আর হতে রে মাতা।
বলে অধম দয়াল বলে গুরু কৃপা বলে বেলা গেলে কি হবে কান্দিলে অন্তিম কাহারে কি হবে কান্দিলে অন্তিম কালে বেলা গেলে কি হবে কান্দিলে অন্তিম কালে যখন ছিল নব যৌবনে ভাবে না হলো না দেখো যখন ছিল নব যৌবন ভাবে না হলো না দেখো অবহেলায় সময় গেল চলে বেলা কি হবে কান্দিলে বাউলের গান তাই প্রথম প্রশ্নের সমাধান করতে হয় নাম সংকীর্তন কারে কয় নাম তাই না বাবা ওরে পাগল আগে নাম না যদি নামিস তাহলে বুঝতে পারবি কেমন করে জল কতটা আসা মনে করেন একটা পুকুর বা নদী দেখা দেখলাম যদি আমি না নামি তাহলে কতটা গভীর আছে জল কতটা আছে এটা বুঝতে পারবো বাবা ডাঙ্গা থেকে পারবো কি পারবো না তাহলে নাম অর্থাৎ আগে নামের সঙ্গে তোমাকে যুক্ত হতে হবে নামের সঙ্গে যুক্ত হতে হবে অর্থাৎ নাম আগে নাম আগে নাম অর্থাৎ নাম তোমাকে গ্রহণ করতে হবে না নামা পর্যন্ত তো আমি বুঝতে পারছি না তাহলে আগে নাম তারপরে সংকীর্তন সংকীর্তন মানে কি সঙ্গ পাঙ্গ নিয়ে যে কীর্তনটাকে বলা হয় সংকীর্তন এই যে কইলে একটা টসি একটা রয় দিন হবে কেন এক আদেশে চলে যারা তাদের নিয়েই হচ্ছে সমাজ গড়া ও বাবা আমি বাড়ির মনে করেন গার্জিয়ান আমার দুইটা ছেলে একটা মেয়ে বাবা মা ভাই বোন এই নিয়ে মনে করেন একটা সংসার তাই না বউ বাচ্চা নিয়ে এখন আমি যদি বাড়ির মালিক তো ঠিকই সেজেছি ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না বউ আমার কথা শোনে না কেউ আমার মান দেয় না তাহলে তুই কিসের মালিক কি যেমন তাহলে এই যে সঙ্গ নিয়ে তোমার যে সংসার যে পরিবারের যে জীবনটা এই সঙ্গে যারা করেছে সার সেটা হচ্ছে সংসার সেই রকম হচ্ছে সংকীর্তন সঙ্গ পাঙ্গ নিয়ে যে কীর্তন সেটাকে সংকীর্তন এই যে একজন প্যাড বাজাচ্ছে একজন অর্গান বাজাচ্ছে একজন ঢোল বাজাচ্ছে ওদিকে ভাই মাইকে সাউন্ড দিচ্ছে এখন ও যদি একদিক কমায় দেয় একদিক বাড়ায় দেয় তালে বেতালে যদি বাড়ি দেয় গান হবে বাবা হবে না তো তাহলে বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় প্রেমাস্বাদন তাহলে নামের সঙ্গে যতক্ষণ আমি যুক্ত না হচ্ছি নামের ঘরে আমি যতক্ষণ না যাচ্ছি আমি কি বুঝবো এর মহত্ব তাহলে আগে নাম আগে নাম নাম আমরা সবাই করি করি না তা নয় করি তো করি না বাবা জানি তো সবাই ষোলো পহর ৩২ পহর ২৪ পহর কত রকম পহর হয় ৮ পহর হয় না বাবা গ্রামে গঞ্জে নাম তো হচ্ছে ক্রিয়া হচ্ছে কি ক্রিয়া হচ্ছে না কেন যখন যতক্ষণ শুনছি ততক্ষণ পরে ক্রিয়া হচ্ছে না কখন ক্রিয়া হবে জানো নামের দাহিকা শক্তি কখন ক্রিয়া করে যখন সেই নাম গুরু মুখস্থিত বাণী হয়ে জিহ্বা লিঙ্গের দ্বারায় করণজনিতে প্রবেশ করে তখন সেটা ক্রিয়া হয় তাছাড়া হয় না তাহলে আগে নাম গ্রহণ করতে হবে তাই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কল নাস্তেভ্য 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 গতিরন্যথা অর্থাৎ এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই আচ্ছা গতি নাই কেন নাম ছাড়া গতি হবে না কেন কি বাবা তাই না প্রশ্ন আসতে পারে ধরুন বাস্তব একটু আপনাদের দেখাই এই যে মাইকেল স্টেজ এখানে দাঁড়ায় আছে
এটা কি দৌড়াঝাপা নড়াচড়া করছে বাবা? করছে না তো, স্থির হয়ে দাঁড়ায় আছে। এটাকে যদি ঠেলা দেয় বা সবাই কি হবে, নড়াচড়া করবে তাই তো, তাছাড়া হবে না। বিজ্ঞানের সূত্র ধরে যদি বলা হয়, কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হয়। একটা মনে করে গাছে চার পাঁচজন মিলে যদি ধাক্কা দেয় কেবে গড়ায় তো সরবে নাকি, আর যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ ওই জায়গায় আছে। তাহলে কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হয়। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত আমরা নাম গ্রহণ করি নাই, গুরুর ঘরে যাই নাই, তখন ওই স্থির বস্তুর মতো মাইকের স্ট্যান্ড বা কাঠের গুলির মতো যখন তোমার নাম ভিতরে প্রবেশ করবে, তখন তুমি নামের মাহাত্ম্য যখন বুঝতে পারবে, এই নাম যখন তোমার ভিতরে প্রবেশ করে যাবে, তখন কোথায় সাধু সঙ্গ পাবে, কোথায় ভক্ত সঙ্গ পাবে, কোথায় গেলে একটু তুমি প্রাণী শান্তি পাবে, ছুটে যাবে এই জন্য আগে নাম। না নামা পর্যন্ত সাদা কি বুঝবি, হাঁটু জল না, কোমর জল না, বুক জল না, গলা জল কি? তুই তো নামিসই নাই, তুই কাঠের গুলি বা মাইকের স্ট্যান্ড স্বরূপ জড় পদার্থ। তাই বললেন নাম, আগে নাম গ্রহণ করো, নামাশ্রয় হও। নামাশ্রয় হলে তখন তোমার প্রেম রূপ রস অনেক কিছু আছে, ভাবাশ্রয় প্রেমাশ্রয় রূপাশ্রয় রসাশ্রয় অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো ধীরে ধীরে আসবে। কিসের দ্বারা আসবে? না তোমার কর্মের দ্বারা, কর্মের দ্বারা। তাহলে সংকীর্তন কি? সংকীর্তন হচ্ছে এই যে তোমার দেহের সরীপু দশ ইন্দ্রিয় যারা আছে দেহের মধ্যে, ও বাবা আমি মনে করেন ছয়টা চাকর পেয়েছি, রেখেছি ঘরে, আমি বাড়ির মালিক, আমার ছয়টা চাকর আছে। এখন চাকরের কথা মতো যদি আমি চলি, বাড়ির কাম হবে ঠিক মতো? তাহলে মালিককে মালিকের মতো টাকা লাগবে তাই না? তোদের আমি বেতন দিয়ে রাখছি, তোদের নিয়মিত সন্ধ্যা হইলে সকাল হইলে তোরা আসি, সন্ধ্যা হইলে চলে যাইস, তোদের যা বেতন তাই নিবি, কম তো নিবি না। তাহলে মালিক যা বলবে যাহা করাবে তাই চাকর বা যারা মজুর দিতে আসে তারা করবে তাই তো? আচ্ছা তা না করে যদি চাকর বলাই মালিক হয়, আর মালিক যদি চাকরের মতো হয়ে যায়, ওই সংসারটা উন্নতি হবে, ওই মালিকের উন্নতি হবে, চাষবাস যতই লাগা বিঘা বিঘা সম্পত্তি সব চাকর বাকরে খাইয়ে নিবি। তা তোর ভিতরে তো ছয়টা চাকর আছে নাকি, কাম ক্রোধ লোভ মহম্মদ মাশ্চর্য, তুই মালিক। তো সেই চাকরগুলাকে তোমার অনুগত না করে তুমি তাদের অনুগত হয়ে গেছো কেন? এই যে তাদের অনুগত হয়ে গেছো তাই তোমার সংকীর্তনটা ঠিক হচ্ছে না। মনটা চাইছে যে একটু হরিসভায় যাই, একটু সাধু সেবায় যাই, একটু মহোৎসবে যাই, একটু ভাগবত পাঠে যাই, একটু কোথাও যাই। ভিতরে আরেকজন কয় দূর ছাতা বলে গিয়ে কি হবে না, একটু ঘুমাই। এই যে এরা, এদের পাওয়ারটা বেশি, তোমার পাওয়ারটা গেছে কমিয়ে, এই জন্য তুমি ওস্তাদি করতে পারছো না, যা করছে তাই শুনছ। তাহলে তোমার সংকীর্তন হচ্ছে না। কখন সংকীর্তন হবে? দেহের ইন্দ্রিয় রিপু দেহে যারা আছে সবাই যখন একমুখী হয়ে, সবাই যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠবে, সবাই যখন হরিবল হরিবল বলে রেচে উঠবে, এই দেহের মন যখন তোমার মন মুখ এই দেহের ইন্দ্রিয় রিপু চয় সব যখন এক হয়, তখন হয় তোমার সংকীর্তন। বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ। আর বহিরঙ্গ দিয়ে যদি বলি, ওই যে সাঙ্গ পাঙ্গ নিয়ে দলবল নিয়ে যে কিছুদিন হইল না, ভোরবেলা হয়েছে কিনা আপনাদের দিকে? হয়েছে আমাদের দিকে, হয়েছে ভোরবেলা হইলে, কোন কানে ডিস্টার্ব করিস না ভাই, ভোরবেলা হইলে দেখি খোল করতাল নিয়ে বাড়াই গেছে দল। কে কয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, কেউ আবার কয় হরে কৃষ্ণ 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 হরে হরে। একদিন জপ করলাম না, ধ্যান করলাম না, দীক্ষা শিক্ষা নিলাম না, গড়া ডিম বই করিয়া কি হবে? এক মাস নিরামিষ খাবা, আজকে শেষ হয়ে গেছে, কালকে যায় খাসি মাংস মুরগির ঠ্যাং খাবা, কি হলো? যা করবা করার মতো করো, ধরলে ধরার মতো ধরো, মরলে মরার মতো মরো। তাইলে যদি কিছু হয়, হতে কিছু হবে না। সংকীর্তন এই যে এখানে সংকীর্তন করার চেষ্টা করে, যেটা বললাম এই দেহের কাম ক্রোধ লোভ মহম্মদ মাশ্চর্য। কাম কাম খারাপ নয়, কাম না থাকলে হয় নাকি? কাম না থাকলে প্রেম হয় বাবা,
কামের মধ্যে প্রেমের জন্য কাম, এই যদি সাদা না থাকতো কেউ কারে ভালোবাসতো, কারে কেউ খাইতে দিত নাকি? সাদা তোমার দরকার নেই ভাগো, তুমি শুইলে গেলে কি থাকলে কি, তাই না? আর মেয়ের কাছে তাহলে কামের মধ্যে প্রেমের জন্ম যায় না চোখে দেখা, দুধের মধ্যে মাখন আছে মন্থন করলে পাবে দেখা, এমনি তো দেখা যায় না। তাহলে এই নামের যে মাহাত্ম, নামের যে মর্ম, এটাকে মন্থন করতে হবে কিসের দ্বারায়? গুরু অস্ত্র দ্বারায়। গুরুর কাছে যাচ্ছে ঘাটনিটা, সেখানে জানিয়ে নিতে হবে কি করে মন্থন করতে হয়। তাহলে কামের মধ্যে প্রেমের জন্ম, কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে তোমার গুরু সেবার জন্য। কামকে যদি অকামে তুমি ব্যবহার করো, অসুরের মতো আচরণ করো, তাহলে তোমার আত্মহত্যা মহাপাপ হবে। আত্মহত্যা মহাপাপের পাপের দাগ তোমার ললাটে লেখা হবে। কামকে কামের মতো ব্যবহার করতে হবে। হ্যাঁ, কখন? প্রয়োজনে, সৃষ্টি রক্ষার্থে। অযথা হলে হবে না বাবা। তাহলে ক্রোধ, কামের উপরে আসলো ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ, তাই না? রাগ না থাকলেও কিন্তু হবে না, রাগ থাকা লাগবে। কোন রাগ বাবা, কোন রাগ থাকবে? ওই যে একজনের মাথায় বাড়ি দিমু, না না না, ওই রাগ নয়। রাগের মধ্যেই আছে অনুরাগ। যতক্ষণ তোমার অনুরাগের জন্য না জন্মাবে, যতক্ষণ তোমার অনুরাগের ভিতরে জাগ্রত না হবে, ততক্ষণ তোমার দ্বারায় সাধন ভজন কেন কোনো কামই হবে না। তাহলে অনুরাগ থাকে চাই, কাম ক্রোধ লোভ, লোভও খারাপ নয়। লোভ না থাকলে হয় নাকি? লোভ তো থাকা ভালো, কিন্তু লালসা ভালো না। কেমন লোভ? কোথায় গেলে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনব, কোথায় গেলে ভালো মানুষের সঙ্গ পাব, কেমন মানুষের সঙ্গ করলে ভালো হওয়া যায়, কোন সঙ্গে গেলে মানুষ প্রকৃত ভালো হয়। যার ভালো হওয়ার লোভ আছে শোনা, সে তো এমনিতেই সাজু হয়ে যায়, বলুন তো। এই লোভ ভালো। একজনের টাকা চুরি করে নিয়ে আসবো, খেতের রাস্তা দিয়ে এখন গান শুনি বাড়ি যাবো, লোক টোক তো নাই, ভালোই তো লাউগুলো ধরে আছে, একটা নিয়ে এদিকে তো দেখবই না। এটা লোভ ভালো না, এটা পাপ, এটাকে লালসা বলে, এটা লোভ নয়, এটা লালসা। এই বলছে জীব ভরে লালসা ইতি চায়, নিশ্চয় যেন সে কুলোটা পায়, তাকে কুলোটা বলা হচ্ছে। তাহলে কাম ক্রোধ লোভ মোহ, মোহ ভালো কিন্তু মায়া ভালো না। আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার সব আমার, কিন্তু আমি যে কার এটা তো ভাবলাম না। এই যে মোহ, মায়া। তাই বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথায় আছেন কৃষ্ণ সেথায় নাই কোনো মায়ার অধিকার। তাহলে নাম সংকীর্তনটা তোমার বোঝা হলো। এবার কৃষ্ণ কি, রাধা কি, রাধা কৃষ্ণ স্বরূপ ব্যাখ্যা করতে হবে। বাহ, দে বাবা একটা স্কুল দে, একটা গান গাই, না হলে বোঝানো সম্ভব না। রাধা কি, তারপরে কেন সাধ্য করলাম না করলাম ওইটা পরে যাচ্ছে। সে যে রমণী, রমণী সে যে রমণীর রমণী, রমণীর শিরাম সাপিনি চিত্রালি প্রায়, অল্প ভাগে অবৈরাগে চিনবি কি রে মন, ওরে মন শ্রীরাধা। অল্প ভাগ্যে ও বৈরাগ্যে চিনবি কি শ্রীরাধা? রাধাকে যদি কেউ মনে করে নারী, যেমন টেপির মা বুসির মা, রাধাকেও যদি মনে করো ওই রকম একটা নারী,
যেমন আমার বউ বা আমার স্ত্রী রাধাও তেমন একটা নারী, তাহলে তোমার জীবনের সাধন মদন যা আছে সব শেষ। রাধা না নারী না রাধা পুরুষ, রাধা স্ত্রীলিঙ্গ না রাধা পুংলিঙ্গ, না রাধা কৃপলিঙ্গ না রাধা উভয় লিঙ্গ, রাধা কে গানটা শুনো বুঝতে পারবে রাধার স্বরূপটা কে। কিন্তু আদি কৃষ্ণে নাই গোচারণে খেলা, আদি রাধার নাই বিরহ জ্বালা, যাহা দেখি বৃন্দাবনে তাহারই অংশ কলা, এটা হচ্ছে নীলা। নীলা তো নীলা, না নীলা না নীলা। কিন্তু যারা সাধক বা সাধিকা, যারা সাধু, যারা প্রকৃত গোপনে সাধে, তারা এখানে নিয়ে এত মাতামাতি করে না। তারা সেই আদি কৃষ্ণ আদি রাধা গোলকধামে যে বিরাজমান তার চিন্তা করে। কোথায়? এই দেহের মধ্যে যদি যাও সহস্রা সারি হয় রে গোলকধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধে শ্যাম, সেই কমলের অষ্টদলে অষ্টসখী রয়েছে, গোলক বৃন্দাবনে দেহের মধ্যে আছে, এখানে যুগল মিলন হচ্ছে, এখানে হচ্ছে মহারাস,
এখানে আমার রাধা গোবিন্দের বা, এই জায়গায় আগে যাও, এখানে তো আর অত সহজে যেতে পারবো না, যেতে গেলে কি করতে হবে গো, ফুলের বিছানা করিয়া ওরে মনে জ্ঞান বালি সে থাকো শুইয়া, শিষ্যের হবে করণ জনি গুরু জীবালিঙ্গ খানি, দুইজনাতে হলে রমণ পড়বে হরিনামের বীর্য ফোটা, হরিনামের বীর্য ফোটা পড়িলে জ্ঞান নামক একটা পুত্র আর ভক্তি নামক একটা কন্যা জন্মে, তখন ষট চক্র মানে আমাদের দেহে ছয়টা চক্র, ষট চক্র ভেঙে পড়ে যায় পরিবার, এখান থেকে এখানে বৃহৎ বৃন্দাবন পার করে গোলক বৃন্দাবনে যেতে হবে, এখান থেকে এখানে কি আছে, এখান থেকে এখানে হচ্ছে ব্রহ্মনারী, ব্রহ্মনারীর ছিদ্র দিয়ে তখন সহস্রারে করে গমন, তখন জীব আর পরমের ফাইরে মিলন, এই যে গোবিন্দ এই যে রাধা চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী রাধা, সহস্রারে আমার পরম ব্রহ্ম কৃষ্ণ, একবার যদি জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করাতে পারো তাকে বলছে পরম ক্রিয়া, আর সেই জায়গায় ঢুকতে পারলে তখন তোমার কাছে কোন ভেদ বিচার নাই, কে কোন ধর্ম করলো, কে কোন কোন ঠাকুর মানলো, তিনি সব একাকার দেখেন। যখন রামকৃষ্ণ গোসাই তখন মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে মা 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 বলে কালী কালী বলে অজ্ঞান হতো, আবার কোন রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ বলে কান্ত, আবার মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়া আল্লাহ আল্লাহ করে, আবার খ্রিস্টানের দরজায় গিয়ে গড গড বলে কান্না কাটি করে, তাই তার বাড়ি যত মত তত পদ কালী খ্রিস্ট আল্লাহ হরি সবই এক, কখন এটা বলা যায় বাবা সেই জায়গায় পৌঁছালে, আর সেই জায়গায় তারা পৌঁছায় নাই, তোর গুরু খারাপ ওরটা এমন ওরটা তেমন নানান কায়দা বের কায়দা, হিংসার খেলায় আর বাসাওয়ার কায়দা নেই, আগে ওই জায়গায় ঢোকো, সাধক হও সাধিত হও, সাধক সাধিকার তো নিন্দা চর্চা থাকার কথা নয় কি বাবা, গুরু বস্তু তো এক, যার যার গুরু তার তার কাছে কল্পতরু বা ভগবান স্বরূপ, যার যার গুরু তার তার কাছে তার ভগবান স্বরূপ ঈশ্বর স্বরূপ, তোমার গুরু তোমার কাছে ঈশ্বর স্বরূপ, আমার গুরু আমার কাছে ঈশ্বর স্বরূপ, এবার তোমার গুরুর বেশি ব্যাখ্যা করলে আমাকে ভালো নাও লাগতে পারে, তাই বলে আমি খারাপ এটা মনে করব কি বাবা, এটা ঠিক নয়, তাই পরা ব্রহ্মে তার মতো তো ভিখারি আর কেউ নাই, তিন দিন ধরে তার খাওয়া দাওয়া জোটে না, খাওয়া দাওয়া যখন জোটে না ভক্তরা জানতে পারলো আরে অশ্বিনী তো খুব কষ্টে আছে, না গুরুদেবের কাছে গিয়ে ওর বিষয়ে কিছু বলি, সঙ্গে সঙ্গে গুরু সাজ গোসাইয়ের কাছে যায় গিয়ে কয়
অশ্বিনী খুব কষ্টে রয়। আপনি আশীর্বাদ দিলে তো কিছু হয়ে যায়, ওকে অন্তত কিছু দিন। ও যে খুব কষ্টে আছে, খুব দুঃখী আছে, ওকে কিছু দিন না বাবা। বলে তোরা যখন বলছিস ঠিক আছে তাহলে আসতে বল। সব শিষ্যরা গিয়ে বলছে, ও গোসাই তোমার না গুরুচার গোসাই দেখেছে, অশ্বিনী গোসাই তোমাকে যেতে হবে। অশ্বিনী মনে মনে ভাবছে, আমি কোনো অপরাধ করলাম না তো, আমাকে গুরু স্মরণ করলো কেন? যাই হোক, গুরুবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, যা হবে হবে। এসে পরজোরে সামনে দাঁড়িয়েছে, বাবা আমার কি কোনো অপরাধ আছে? নারী অশ্বিনী কোনো অপরাধ নেই। তোর শ্রী তুই নাকি খুব কষ্টে আছিস? তোর গুরু ভাইরা বলছে, তো বাবা কষ্ট যখন করছিস বল কি চাস, আজকে যা চাবি তাই পাবি। অশ্বিনী বলছে, দেবে ঠাকুর? বলে হ্যাঁ দেব তো, বল কি চাস। বলে বাবা আমি প্রতিদিন তো মাদকগিরি করি, যা পাই তাই এনে একটু তোমার ভোগ লাগাই। এবার ভক্তবৃন্দদের প্রসাদ দিতে দিতে যা থাকে তা কোনোদিন খাই, কোনোদিন তাও ঝোটে না, জল কি রাত দেবী যখন তাহলে একটু আশীর্বাদ কর। কাল থেকে যখন ভিক্ষায় যাবো কেহজন আমার একটি চালো ভিক্ষা না দেয়, যার দুয়ারে যাবো সে যেন আমাকে তাড়িয়ে দেয়। জয় জয় হরি আমি দিতে পারি না, যখন কিছু দেব বলেছি তাহলে তোকে আমি দেবো। শোন বাবা, আজ থেকে তোর আর ভিক্ষা করা লাগবে না। এই যে নদীর ঘাটে খেয়া অনেক মানুষ খেওয়া পারাপার হয়, এপার ওপার যায়, ওখানে অনেক নৌকো রাখা আছে, তোর যেটা পছন্দ হবে শোনা তুই সেটা নিয়ে নিস। গুরুচাঁদকে প্রণাম করে গেল নদীর ঘাটে, অনেক সুন্দর সুন্দর নৌকা, একটাও নিলেন না বাবা। কি নিলেন জানেন? একটা ভাঙ্গা নৌকা, সই নাই তাও আবার তলা ফাটা, জল উঠে, সেই নৌকা নিলেন। এখন শিষ্যরা কয়, ওই তুই তো আচ্ছা পাগল মানুষ, গোসাই তোরে কিছু দিতে চাইল, তুই বর চাইলি কালকে থেকে যেন ভিক্ষা না পাস, আর আজকে তুই এই যে পেলি একটা নৌকা, তোকে ইচ্ছা মতো ভালো ভালো বলে তুই তুই বাঙাটা নিচ্ছিস, এ তো জল ওঠে, তোর মানুষ বরাবর হবে না। বলে দেখো গো, ভালো নৌকাখানা যদি নেই না, আমি আমার গুরুর নাম ভুলে যাব, অর্থের লোভ হবে, ভালো নৌকায় মানুষজন পারাপার করবো, আমার তো আমারকে স্মরণ করা হবে না, তাকে ডাকা হবে না, আর যদি ভাঙা নৌকা হয় জল হতে হবে, সেটা কি? রাধারানী, রাধা ভাব। অশ্বিনী গোসাই তার কোষের মধ্যে ছিল বাবা রাধা ভাব, তাই রাধা ভাবটা অত সহজ নয়। রাধা জানে অন্য জানা, জানে না জানে না কৃষ্ণ ভজন, তাই জনার্দন জড়িয়ে আছে, জনার্দন জড়িয়ে আছে রাধার গুণ মহি। Bye.
ত্রিবলয় আকারে জীবের চতুর্দল পড়তে পারে পারে ঘুম একবার যোগে জাগায়া চতুর্দল পথে কুলকুণ্ডলিনী আমরা যাকে বলি সেখানে হচ্ছে রাধা শক্তি। সাড়ে তিন প্যাসে ঘুমিয়ে আছে, একবার যদি জাগাতে পারো শোনা তাহলে বুঝবো রাধার লীলা আর কি মহিমা। তাই মুখে গণেশের পিতা মুখে বললে বুঝবে কি তা বুঝে নি গণেশের পিতা। গণেশের পিতা কে বাবা? গণেশের বাপ হচ্ছে শিব ঠাকুর, তাই না? গণেশের পিতা শিব ঠাকুর, সেও রাধা তত্ত্ব বুঝতে পারে নাই। পার্বতী কয়, পার্বতী তুমি রাত্রেবেলা কোথায় যাও? ভাই আমি পরম পুরুষের সঙ্গে একটু সঙ্গ করতে যাই। ওখানে কোন পুরুষের যাওয়া মানা, ওই যে আসে ভাই মানা মানে একটা পুরুষ আর থাকবে আর তখন সব তোমরা মহিলারা থাকবা, এটা তো ভালো ব্যাপার না। এই যে মনের মধ্যে খুবই নাটি নাটি, ভাই আমিও যাবো। ভাই না, পুরুষ মানুষ যাওয়া যাবে না, বলে তাহলে নারী হয়ে যাবো। এখন নারী একটা বেটা ছেলে মানুষ জীবনে শাড়ি পরে নাই, বেকায় দেনা বাবা। ভাই আমার হাঁটা শিখাই দাও, কেমন করে শাড়ি পরে হাঁটতে হয়, কথা বলতে হয় শিখাও। মা পার্বতী সারাদিন ভরে শাড়ি পরে হাঁটা শিখেছে, কেমন করে মেয়েরা হাঁটে, কেমন করে কথা কয়, এই নানান কায়দা বায়দা শিখাই রাত্রেবেলায় নিয়ে গেছে। এখন যখন নিয়ে গেছে শিব ঠাকুর ঢোকার সাথে সাথে আর আশের চাকা ঘুরতেছে না, বন্ধ হয়ে গেছে। সবাই বলছে কি ব্যাপার, অন্যদিন কত সুন্দর রাস হয় আর আজ রাসের চাকা বন্ধ কেন? নিশ্চয়ই কোনো বেটা ছেলে আছে দেখতে সখি। আরে এমন ঘুমটা দিছে শিব ঠাকুর, মানে যদি আর মুখটা দেখতে না পারে। এবার খুঁজতে খুঁজতে তো বার হয়ে গেল আসল মানুষ, তাহলে সেও বুঝতে পারে নাই, তাই তাকে অভিশপ্ত হতে হলো। তোমার নারী সাদারা তো সব যা, তোমার পেটে বাচ্চাও নারী হওয়ার কি জ্বালা বোঝবা, নারদ পেটে হয়েছে। ওই জন্য শিবরে কয়ে মামা, মা কইলে তো কেমন শোনা যায়, যখন জন্ম হইলে কয়ে মা, মামা করে কান্দে শিব আর দৌড়ায় কয়ে বাবা। পিছনে মা কয়ে আমি পুরুষ মানুষের কেমন দেখা দেয়, আর কয়ে মা যত মা কয় ততই দৌড়ায়। তারপর বলছে মা ও মা, শিব দাঁড়াইছে কয়ে হাই একবার মা কবি না, যখন মা কবি আমার দুইটা মা একসঙ্গে জোড়া দিয়ে কবি, তাহলে কি কব, তাহলে হয়ে যাবো তোর মা মা, তোর মামা হয়ে গেলাম তুই আমার ভাগ্নি, কেমন? তাহলে আর কেউ বুঝতে পারবে না, কিন্তু একবার মা কবি না লজ্জার ব্যাপার। আমি পুরুষ মানুষ এই যে জ্বালা, তাই দেখে মুখে বললে ভাগবত পুরাণী গীতা, শ্রীমদ ভাগবত পুরাণী গীতা, রাধা রঘুর মহিমায় অল্প ভাগ্যে তুই রাখে, অল্প ভাগ্যে তুই বই রাখে, চিনবি দিন মন শ্রীরাধা, অল্প ভাগ্যে ও বই রাখে, চিনবি দিন মন। Thank you.
স্বরূপ, কর্ষণে কৃষ্ণ, কর্ষণে কৃষ্ণ, ও বাবা কর্ষণে কৃষ্ণ, আকর্ষণে কৃষ্ণ, কর্ষণে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ হচ্ছে, জানতে গেলে বা বুঝতে হলে আমি বেশি ডেপে আলোচনা করে খুব সহজভাবে তোমাকে বলে দিচ্ছি, সেটা কি বাবা? কৃষ্ণ কি বস্তু, তাই না? এই যে বসে আছেন আপনারা, আমি সবাই, আমি গান গাচ্ছি, 21,600 বার যাওয়া আশা করেন, একবার বের হয়ে চলে গেলে এই ভাঙ্গ থাকবে তোমার যে পরে, ওই কৃষ্ণ আছে বলে এই যে গান গাইছি আপনারা বসে বসে শুনছে, আমি গাইছি, আমার ভিতরে যে পরমাত্মা রূপী ভগবান কৃষ্ণ আছে তিনি গাইছেন, একবার বের হয়ে চলে গেলে খাঁচাটা পড়ে থাকবে, তাহলে তার আকর্ষণে মানুষ আসছে না, রে দয়াল অধিকারী আসছে, দয়াল অধিকারী কে গো? এটা তো হাত, এটা পা, মাথা, নাক, কান, চোখ, ভিতরে পরমাত্মা রূপী আছে সেটা দয়াল অধিকারী, একবার সেটে চলে গেলে নকল দয়াল অধিকারী আর দশ পয়সাও দাম নেই। হ্যাঁ, এই হচ্ছে কর্ষণে কৃষ্ণ। আর যদি দেখতে চাও, আমরা আসলে উঠার আগে যখন আমি আসছিলাম তখন একটা বাবা গান গাইছিল, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মন মোরাও মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওরে মন ভক্তির লতা। এই যে গানটা, বিশ্বাসের আকড়া দিয়া ধরো চরণ পাকড়াইয়া, যেন কুবাতাসের ঝটকা লেগে না ভাঙে তোর ভক্তির লতা, রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাসি গুনগুনু শুনে, কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা, কৃষ্ণ কালো না বাবা সাদা, ওই যে কর্ষণে কৃষ্ণ। একটা মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি ফেলে দেওয়া হয়, কোথা থেকে এক ফোঁটা বিন্দু আনতে পারবেন, বার করতে পারবেন, পারবেন কি? পারবেন না, দেহ থেকে বার হবে বাবা, কখন বের হবে? ওই যে মন্থনে, তখন সেখান থেকে কৃষ্ণ কর্ষণে আসে, আকর্ষণে আসে, সেখান থেকে আরেকজনের জন্ম নয়। তাহলে অনাদিরাদি প্রাণগোবিন্দ কর্ষণে কৃষ্ণ, তাই তো জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আকর্ষণের দ্বারায়। এর চাইতে আর বেশি বলবো না, কারণ আরো অনেক প্রশ্ন আছে ওর পিছনে, এটা বলতে গেলে অনেক টাইম লাগবে। কেন গোর হরি দেখো পিণ্ড দিতে যায়, আমি গিয়ে সেই জায়গায় দাঁড়াবো এবার জানাই যে সভায়, কেন গোর হরি আমার গয়া ধানে পিণ্ড দিতে গেল, জিজ্ঞাসা করেছে আমার বিপক্ষ বাহু এই না সভা তল, ও বাবা এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে সংসারী গৃহী অর্থাৎ বৈদিক কর্ম, আর একটা হচ্ছে বৈষ্ণবীয় মত অর্থাৎ বিধি মার্গ ছাড়া কর্ম। যদি বিধি মার্গ ছাড়া হয় অর্থাৎ যারা চৈতন্যের ঘরে গেছে, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তারা যদি মারা যায় তাদের শ্রাদ্ধ তর্পণ পিণ্ড মিণ্ড নাই, বোঝা গেল? কেন? অমনি হয় প্রেতের মুক্তি লাগে না শ্রাদ্ধ তর্পণ, চৈতন্য মন্ত্র গুরু দিবে রে যখন। যারা চৈতন্য মন্ত্র গ্রহণ করেছে অর্থাৎ বৈষ্ণবীয় ভাবধারায় যারা চলে, চৈতন্য ঘরের কর্ম করে, তারা মারা গেলে পরে শ্রাদ্ধ তর্পণের দরকার নাই, মহাপ্রভুর ভোগ দিলেই মুক্তি হয়ে যায়, ঝামেলা শেষ। এটা হলো বিধি মার্গ ছাড়া। আর যারা বিধি মার্গে থাকে, যারা বিধি মার্গে আছে অর্থাৎ যারা বেদ নিয়ে চলাফেরা করে, তাদের মূল্যে শ্রাদ্ধ পিণ্ড হয়, কেমন? তাহলে গোরা রায় যদি নিজে আচরণ না করে, নিজে আচরিয়া ধর্ম পড়ে রে শিখাই, গোরহরি তো কোনো দরকার ছিল না গয়া গিয়ে পিণ্ড দেওয়া, এটা সত্য, কিন্তু যখন গেলেন সেখানকার একটা ছোট্ট ঘটনা বলি, গোরহরি যখন পিণ্ড দান করছে গয়া, মানে
গয়ায় গিয়ে বিষ্ণু পাটি, সেই পিণ্ডটা কি হচ্ছিল জানেন? গড়িয়ে গড়িয়ে গোরহরির চরণে পড়ে যাচ্ছে, যতবার দিচ্ছে গড়িয়ে গড়িয়ে চরণে পড়ে যাচ্ছে, যতবার দিচ্ছে গড়িয়ে গড়িয়ে চরণে পড়ে যাচ্ছে, ওখানে গ্রহণ হচ্ছে না। সেখানে ঈশ্বরপুরী নামে এক ভদ্রলোক সেই দৃশ্যটা দেখে চিন্তা করে, আর এইরকম তো জীবন দেখি নাই, পাণ্ডা মানুষ, হ্যাঁ গয়ার মানুষ, এরকম তো কোনোদিন হয় না যে পিণ্ড দেয় সেই পিণ্ড বিষ্ণু গ্রহণ করে। আজ একটা নতুন ঘটনা, পিণ্ড কেন বিষ্ণু গ্রহণ করছে না? কাছে গিয়ে কয়, ওই ছেলে তুই কার ছেলে, কোথা থেকে এলি বলতো একটু খুলি। কয়, আমি নদিয়ার নিমাই পণ্ডিত জগন্নাথ মিশ্রের পুত্র, আমার নাম নিমাই। ও নিমাই পণ্ডিত, নাম তো শুনেছি, তো বাবা তুই তো পণ্ডিত মানুষ, জ্ঞান তোর ভালোই, বুদ্ধি জ্ঞান আছে, শুনেছি তুই যেহেতু পণ্ডিত, আদ্য কাব্য মধ্য তীর্থ চারটা সাবজেক্ট তুই কমপ্লিট করেছিস। একজন পাণ্ডিত্য অর্জন করতে গেলে, পণ্ডিত হতে গেলে আদ্য কাব্য মধ্য তীর্থ চারটা ধাপ আছে, অর্থাৎ ঋক সাম যজু অথর্ব, ওই চারটা বেদ তার ঠোঁটের আগায় রাখতে হয়, অত সহজে পণ্ডিত হওয়া যায় না। তাহলে পাণ্ডিত্য আছে তোর, তা তুই তো পণ্ডিত মানুষ, এত কিছু জানিস, তা গয়ায় কেন এলি বাবা? বলে আমার পিতৃ বিয়োগ হয়েছে, শুনেছি শাস্ত্রের মধ্যে পেয়েছি পুত নামক একটা নরকুণ্ড আছে, পুত্র প্রিয়দে ভার্যা, সবাই বিয়ে করে কেন পুত্র কন্যার আশায়, পুত নামক নরকুণ্ড থেকে মুক্তি পেতে হলে যতক্ষণ পুত্র পিণ্ডদান না করে ততক্ষণ তার মুক্তি মোক্ষ হয় না, এটা শাস্ত্রের মধ্যে আছে বর্ণনা। বলে ভালো কথা, তাও মানলাম। তা তুই যে পিণ্ড দিচ্ছিস, তোর পিণ্ড তো গ্রহণ করতেছে না, তা তোকে দেখে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, যে কি সন্দেহ কর? আরে বাবা তুই যে পিণ্ড দিচ্ছিস, দীক্ষা শিক্ষা নিয়েছিস? কয়, না আমি দীক্ষা শিক্ষা তুই নাই নেই। কাজে পণ্ডিত হয়েছিস আর দীক্ষা শিক্ষা নিস নাই? বাবা রে, দীক্ষা শিক্ষা না নিলে অদীক্ষিতের জলমূত্র সমান, অন্ন বিষ্ঠা সমান, মরলে হয় পিচার জনিতে জন্ম, দান ধ্যান যাগযজ্ঞ পূজা পার্বণ যাহা কিছু করুক না কেন সকল কিছু নিষ্ফল হইয়া থাকে। তোকে বাবা মন্ত্র গ্রহণ করতে হবে। গোরহরি কয়, তাহলে কোন জায়গায় যাই? আপনাকে যখন সামনে পাই আপনাকে গুরুবারাতে চাই। কয়, তাহলে অসুবিধা নেই, তোর যদি আমার পছন্দ হয়, যদি মনে করিস আমি তোর গুরু আর উপযুক্ত, তাহলে নিতে পারিস। ঈশ্বরপুরীর কাছে দীক্ষামন্ত করলো গ্রহণ, তারপরে পিণ্ড করলো অর্পণ, কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়েছিল কেন বলি সেই কারণ। হ্যাঁ ও বাবা, এই যে গয়ায় যে বিষ্ণু পাঠ সেটা হচ্ছে অংশকলা, মানে শ্রীহরির অংশকলা, তাই না? তাহলে গোবিন্দের গো রাধার রা, দুই অঙ্গ মিলিত তনু নদিয়ার গোরা, নাকি স্বয়ংপূর্ণ ব্রহ্ম তিনি গোরহরি হয়ে এলেন। এখন ওই খণ্ড অবতার যখন গোরহরিকে স্বয়ং পায়, চিন্তা করে, হে প্রভু তোমার অংশকলা হয়ে এতদিন মানুষের পূজা সবাই আমায়, আর যখন তোমারে পাই তুমি আমার চরণে পূজা দিতে, এ পূজা আমি নেবো কেমন করে গোসাই, তাই বারবার তোমার চরণে আমি পূজা দিতে চাই। এখানে ভক্ত ভগবানের লেনা দেনা চলছে, এটা তো আর ঈশ্বরপুরী বুঝে নাই। হ্যাঁ, তাহলে এই পিণ্ড করতে হয় কেন দান, এগারো দিন কেন বাবা? আমাদের দশটা ইন্দ্রিয় একটা মন, এই হচ্ছে এগারোটা পিণ্ড, দশটা ইন্দ্রিয় না, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় আর মনই হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই জন্য এগারো দিন আমরা অসুখ পালন করি এবং সাতের দিন ওই এগারোটাই পিণ্ড নিবেদন হয়। হ্যাঁ বোঝা গেল? আরো এবার আরো গভীরে যাই, সর্বপ্রথম পিণ্ড কে দান করলো, নাকি এই জায়গাটা না করলে কেমন হয়, নাকি এতই যখন করছে এইটুকু কইয়েই ফেলাই, ও যখন পিণ্ড শুনতে চেষ্টা করে পিণ্ডই চটকাই দিই আমি। সর্বপ্রথম কে পিণ্ড দান করলো? এবং এই যে আমরা মুখাগ্নি করি, বাবা মা বললে মুখে আগুন দেয় না বাবা? আপনাদের দিকে দেয় কিনা আমাদের দিকে দেয়? দেবে, দেব আপনাদের দিকে দেবে, কারণ আপনার হিন্দু তো দিতে তো হবেই, দেয় সবার দিকে দেয়, তাই না? দেয় কেন শোনা? অনেকে অনেক কথা কয়, অনেকে কয় হয়তো যে, আরে জীবনে কোনোদিন হরিগুরুর নাম করে নাই, এই মুখে কৃষ্ণ নাম করে নাই, ভগবানের প্রসাদ খায় নাই, তাই মুখে আগুন দেয়, মিথ্যা কথা, বাজে কথা, ভুয়ো কথা, ওগুলো না, এগুলো বাজে কথা। মুখাগ্নি করতেই হবে, কেন করতে হবে সেটা জানতে হবে আগে, বা দেয় বা কেন, কে দিয়েছিল, কেন এই পিণ্ড প্রচলন হলো, এটা আগে জানতে হবে। শাস্ত্রের বাইরে খালি বুজরুকি গল্প দিলে হবে না। দেবাদিদেব মহাদেব শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা এটা জানি,
এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগে কে? অনাদিদারি প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণর বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো রাধা, ঠিক আছে? রাধা কৃষ্ণের দুইজনের মিলনে রাধার গর্ভে সন্তান এলো, গর্ভে সন্তান হলো। রাধা সন্তান গর্ভে ধারণ করে তিনি সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, এটা জানে মায়েরা। গর্ভে সন্তান থাকলে খাওয়াও সুখ নেই, শোয়াও সুখ নেই, উঠা বসায় সুখ নেই। কি করলেন যে না, এ তো মহাকষ্ট, মহাজঞ্জাল। 3 মাস খালি হয়েছে পেটের মধ্যে, থুইল না, কি করলো, জোর করে প্রসব করে ক্ষীরদ সাগরে ফেলে দিল, তখন জলাময় পৃথিবী। তাই বলছে শক্তি গর্ভে অন্ড হলো, তাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, তাতে মহাবিষ্ণু জন্ম নিল ক্ষীরতে বসতি যার। তার নাম হচ্ছে মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু বলল, জননী তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ খেয়ে একটু বড় হবো মা গো, সেই সুযোগটা তুমি দিলে না মা, যাও। আমি অভিশাপ করলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, কোনোদিন তোমাকে কেউ আর মা বলবে না। যেন রাধারে কেউ মা কয় না, কয় বাবা? রাধা রানী কয়, রাধা ঠাকুরানী কয়, রাধা দেবী কয়, কিন্তু রাধারে কেউ মা কয় না। পুত্রের অভিশাপ কে? মহাবিষ্ণু, রাধাকৃষ্ণের ছেলে, বেটার নাম হচ্ছে মহাবিষ্ণু, ভালো করে নোট করে নেবেন। কেউ যদি কয় না, তাহলে আমার কাছে ধরে নিয়ে আসবেন। এই মহাবিষ্ণুর অংশ থেকে জন্ম নিল কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখেন কায়দা, এবার দুইটা বিষ্ণু হয়ে গেল, কিন্তু বলে না মহাবিষ্ণু বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে সৃষ্টি করে 3 জায়গায় সাধনায় বসিয়ে দিল, 3 জায়গায় সাধনা করছে। এবার মহাবিষ্ণু চিন্তা করলেন এই 3 জনের মধ্যে প্রকৃত সাধক কে, প্রকৃত কে এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আসন পাবে, একটু পরীক্ষা করার দরকার আছে। জলাময় পৃথিবী, 3 জায়গায় বসলেন সাধনায়। মহাবিষ্ণু একটা মরার রূপ ধারণ করলেন, একবারে পচা গলা দুর্গন্ধ দেহ, এমন বাজে গন্ধ। ভাসতে ভাসতে প্রথম ব্রহ্মার ঘাটে গেল, যেখানে ব্রহ্মা বসে ধ্যান করছে। এই গন্ধ পেয়ে তার ধ্যান ভাঙিয়ে গেল, কি পচা গন্ধ, নাক মুখ চিপে ধরে দেখছে একটা পচা দেহ এখানে ভাসছে। কি করলেন, জলে ঢেউ দিয়ে ধাক্কা দিয়ে দেহটা ভাসিয়ে দিলেন, যেন ভাসিয়ে চলে যায়, এই ঘাটের মধ্যে না দাঁড়ায়। বিষ্ণুর ঘাটে গেল, বিষ্ণু একই কাণ্ড করল, সেও সেটা ঢেউ দিয়ে ভাসিয়ে দিল। এবার শিবের ঘাটে যখন দেহটা যায়, শিব ওই দেহটার গন্ধ পেয়ে মনে মনে ভাবে, তাই এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে আমাদের পিতা ছাড়া তো আমরা কাউকে দেখি নাই, মহাবিষ্ণু আমাদের পিতা, তাকে ছাড়া তো কাউকে দেখি নাই। তাহলে আমাদের পূর্বে যদি সৃষ্টি হয়ে থাকে, তিনি হয়েছেন, কেউ না, তাহলে আমাদের পিতা। সযতনে তুলিয়া উরুর মধ্যে চিতা সাজালেন, এখানে চিতা সাজালেন কুম্ভকের দ্বারায়, ত্রিনয়ন থেকে অগ্নি নির্বাহ করে যখন করেন, সেই অগ্নিকে পরে বলে আমাদের মুখাগ্নি করতে হয়। আর সেই ভস্ম ছাই শিব মাখলো গায়, ওই শ্মশানে বসে আছে, তুমি মিথ্যা কথা কবা কবা, দারু মদ গিলবা, আর তোমার মরা পোড়া ছাই মাখার জন্য শিব বসে আছে শ্মশানে, হারাম দাদার দল। অত সোজা, সত্যম শিব আম সুন্দরম, শিবই সত্য, সত্যই শিব, তিনি সর্বাঙ্গ সুন্দর, অত সোজা না। সেই শিব পিতার ছাই ভস্ম মাখলেন, তিনি সর্বপ্রথম মুখাগ্নি করলেন কার? মহাবিষ্ণুর, জগৎ পিতা মহাবিষ্ণু। তাহলে শিব কি হলো? কৃষ্ণের বেটার ছেলে কি হয় বাবা? যদি নিজের পুত্রের ছেলে হয়, নাতি ছেলে নাকি? নাতি ছেলে। দেখেন রাধাকৃষ্ণের নাতি ছেলে হচ্ছে শিব। কাণ্ড কোনখানে বাইরে গেছে? এইবার ওই শিব যখন পিতার কাজ করলেন, তখন করলেন কি তিনি? তখন তো কিছু ছিল না, ওই বালি দিয়ে পিণ্ডর মতো করে করে পিতার নামে 11টা দান করলেন বালির পিণ্ড। এখান থেকে শুরু হলো, আর ত্রেতা যুগে করেছিল সীতা দেবী। আগে সীতা দেবী করলো যখন বনবাসে ছিল রাম লক্ষ্ণ, পিতা মারা গেছে, সীতা খবর পেয়ে রামায়ণ গান আপনারা শুনেছেন তাই না? সীতা দেবী বালির পিণ্ড দিয়েছিল, হ্যাঁ তাই তো, পরে রামচন্দ্র করলো, এরকম এরকম কতগুলো ব্যাপার আছে। তাহলে পিণ্ডদান কেন করতে হয়? পিণ্ডদান এই জন্য করতে হয়, পুত নামক নামে একটা নরক কুণ্ড আছে,
এই পুত নামক নরককুণ্ড থেকে মুক্তি পাবার জন্য পিণ্ডদান করে। পুত নামক থেকে নরককুণ্ড থেকে মুক্তি পেতে গেলে পুত্রের দ্বারা পিণ্ডদান চাই। আর যদি মনে করেন আমার পুত্রের দ্বারা পিণ্ডদান লাগবে না, তাহলে হয়ে যান গোসাই, আগে তলা ঠিক করেন যেন জল না পড়ে। জল পড়ার রোগ থাকলে কিন্তু হবে না, তাহলে আপনার মুখ পুরানো লাগবে, আপনার শ্রাদ্ধ পিণ্ড করার লাগবে। মানে লোক দেখানো গোসাই সাজা নিলেন, জল পড়া বন্ধ হয় নাই, কোনো কাম হবে না, ভূত হবে অমনি যদি ছুঁয়ে দেয় মাটি দিয়ে, শ্রাদ্ধ তর্পণ যদি না করে। দেখছেন, এই জন্য বলেন বিন্দু পাতেন্দ্র হত্যা পাতকের মজে বিন্দুর আলোর যে না করে কৃষ্ণ ধার বহিদ্বারে, যেজন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপর হরিধন বিরাজ করে, লয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে, জয় জয় রাধারবিন্দ প্রেমানন্দ হরিবার হরিবার। এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক করা লাগবে বাবা, এই জায়গাটা ঠিক না করলে শোনা হবে না গো, শোনা হবে না। তাহলে কেন পিণ্ড করা হয়, কেন পিণ্ডদান করা হলো, এটাই কারণ। আর জীব শিক্ষার তরে তিনি তো আদির অনাদি, তিনি বারবার এসেছেন আমাদের মানুষকে, আমাদের মতো মানুষকে যদি তিনি নিজে আচরণ না করেন গো, তিনি যদি নিজে শিক্ষা না দেন, তাহলে ছেলে মানে আমরা শিখবো, আমরা তো তার ছেলে পেলে নাকি বাবা। আপনার পরিবারে মনে করেন দুটো ছেলে একটা মেয়ে এরকম সংসার করছেন, আপনি যদি বিড়ি খান বা সিগারেট খান, আর ছেলে যদি কোনোদিন ভুল করে একটা ধরাই ফেলে, আপনি যদি কেন ওই হারাম দাদা বুঝি খাস কেন, কইয়ে যদি ফেলায় তুমি খাও কেন, তাহলে কী কবা, তুমি যেমন আচরণ করবা তেমনই তো হবে। হ্যাঁ, আদকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে তোর মুখ্যম সন্তান হিসাবে চলময় বসতাবি। তুমি করেছো তাই করছে, তুমি মদ খাইছো দেখে তোমার ছেলে মদ খাচ্ছে, তুমি ধমকাইলেও কি চমকাইলেও কি, আগে নিজে ঠিক হও। ওই জন্য প্রভু নিজে আচরণ করে আমাদের মতো অধম জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আচরণ করে গেলেন। এবার একটা গান গিয়ে, ছোট্ট গান গিয়ে বিদায় নিচ্ছি। হরিবল 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 গোবিন্দ বলি আষাঢ় মন মন রে, হরি ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় রাধা গোবিন্দ বিহারী প্রেমানন্দ হরিবার হরিবার।
আশার মোহন ডাকুরাধা গোবিন্দ বলিয়া
ঘোড়া ঘোড়া গোবিন্দ বসন মন কিঞ্চিত আয়োজন বসে বসে শুনলেন আপনারা ভক্ত বৃন্দগণ, রাধা কৃষ্ণর স্বরূপ ব্যাখ্যা শুনিবার চায়, যাহা ছিল জানা মোর বললাম আজকে এদিন সবাই সংকীর্তন তাহারে বাবলে আগে নাম তারপরে সংকীর্তন কর এই দেহের অভিজ্ঞে সংসারে থাকিয়া যারা এদের কর্ম করে অবশ্যই পিণ্ডদান